হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি একটা ডেলি মেকআপ রুটিন নিয়ে, যেটা আমি রোজ আমার ডেলি মেকআপে এই মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করি বা এই মেকআপ রুটিনটা ফলো করি, এটা তোমাদের সাথে শেয়ার করতে মন চাইলো। তো আমি এই মেকআপ লুকটা নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছো, ডেলি যদি তুমি এভাবে সেজে থাকো তাহলে তোমার মনটাও ভালো থাকবে, তোমাকে যারা দেখবে তাদেরও ভালো লাগবে। আর মেকআপ লুকটা কিন্তু খুব ইজি আর সিম্পল। আমি এইভাবে সোনার গয়নার সাথে আর শাড়ির সঙ্গে লুকটাকে ক্যারি করেছি, কারণ আমি সবসময় শাড়ি পরতেই পছন্দ করি। তোমরা দেখেই থাকবে হয়তো আমার চ্যানেলে যে আমি শাড়ি ছাড়া অন্য কিছু খুব একটা ক্যারি করি না, আমার ভালো লাগে। তো সবার প্রথমে মেকআপটাকে স্টার্ট করে নিচ্ছি। প্রথমে তো আমি সবার প্রথমে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে এসেছি ফেস ওয়াশ দিয়ে। তারপর মুখটাকে মুছে নিয়ে আমি একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা আমি আমার হ্যান্ড, নেক আর ফেসে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি সানস্ক্রিনটা। তো তারপর আমি একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি। ড্যাজলারের প্রাইমার তোমরা ইজিলি 100 টাকার মধ্যে পেয়ে যাবে, খুবই ভালো। তোমরা না চাইলে ভ্যাসলিনও ইউজ করতে পারো বা বোরোলিন 10 টাকার ওটাও ইউজ করতে পারো, খুবই ভালো। যেহেতু গরমকাল চলে এসে যায় তোমরা একটা প্রাইমার ইউজ করার চেষ্টা করবে, তো ভ্যাসলিন আর বাকির থেকে ভালো হবে, বা তোমরা অ্যালোভেরা জেল ও ট্রাই করতে পারো। তো তারপরে আমি সুইস বিউটির আইব্রো পোমেড দিয়ে, যেটা যেহেতু এটা আমার কাছে আছে তাই এটা দিয়ে আমি আইব্রো করে নিচ্ছি। তোমাদের কাছে 30-40 টাকার আইব্রো পেন্সিল থাকলে তোমরা সেইটা দিয়েও ট্রাই করতে পারো, ভালো হয়। সেই সব দিয়েও আইব্রো লং লাস্টিং হয়, পুরো দিন টিকে যায়, খুবই ভালো হয়। তো আমি আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, ফাউন্ডেশন না ইউজ করে আমি একটা বিবি ক্রিম ইউজ করেছি। তোমরা পমসের বিবি ক্রিমও ট্রাই করতে পারো, ওটাও খুব ভালো। তো আমার কাছে মার্সের বিবি ক্রিমটা ছিল, ওটাই আমি ইউজ করে খুব ভালোভাবে মুখের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি খুব অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে। তো আমি বিবি ক্রিমটার শেড নাম্বার হচ্ছে রিচ ট্যান, এই শেডটা আমি ইউজ করেছি। যেহেতু আমার স্কিন টোনটা ডাস্টি, তো আমি এই শেডটাকে ইউজ করে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো তারপরে আমি সুইস বিউটির কনসিলার নিয়ে একটু একটু করে কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। যেহেতু ডেলি মেকআপ লুক, বাড়িতে থাকার বা কোনো কোনো গেট রেডি উইথ মি দিনের বেলার জন্য এইসব ধরনের মেকআপ লুক ক্রিয়েট করলে তোমরা একটু কম কম প্রোডাক্ট ইউজ করবে, যদি দিনের জন্য মেকআপ লুকটা ক্রিয়েট করো। তো আমি কনসিলারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা 100 টাকা বা 50 টাকার মধ্যে যেসব কনসিলার পাওয়া যায় ওগুলো কিন্তু খুব ভালো হয়, একদম হাই কাভারেজ থাকে। প্রো কনসিলারগুলো মার্কেটে 50 টাকার মধ্যে যেগুলো হয় ওগুলো কিন্তু খুবই ভালো, তোমরা ওগুলো ট্রাই করতে পারো বা সুইস বিউটিটাও ট্রাই করতে পারো, খুব ভালো ওটা। তারপর আমি একটা লিপস্টিক ইউজ করে নিচ্ছি অ্যাজ এ ব্লাশ। আমি আমার চিকসে, নোজে, চিনে একটুখানি ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি খুবই কম পরিমাণে। যেহেতু গ্রামের মধ্যে থাকি তো এতটা ব্লাশার অ্যাপ্লাই করা ভালো লাগে না আমার, আমি খুব কমই ব্লাশার অ্যাপ্লাই করি। তো তারপরে আমি একটা কন্ট্রোল প্যালেট থেকে একটুখানি কন্ট্রোল করে নিচ্ছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, বা তোমাদের ফেস যদি রাউন্ড শেপে হয় তোমরা কন্ট্রোলটাকে ইজিলি করে নিতে পারো। তারপর একটা 10 টাকার ট্যালকাম পাউডার নিয়ে আমি মেকআপটাকে বেক করে নিচ্ছি। তো যেহেতু গরমকাল সেই জন্য খুবই কম পরিমাণে আমি প্রোডাক্ট ইউজ করেছি। তো তারপরে আমি সুইস বিউটির 4-in-1 কন্ট্রোল হাইলাইটার প্যালেট থেকে একটা শিমারি টাইপের হাইলাইটার ইউজ করে নিচ্ছি, যেটা দিনের বেলা একদমই বোঝা যায় না কিন্তু তোমার ফেসে একটা দারুণ গ্লো থাকবে, যেটা খুবই ভালো দেখায়। তো আমি পাউডারটাকে খুব ভালোভাবে ডাস্ট আপ করে নিচ্ছি। যেহেতু হাইলাইটার ইউজ করে নিয়েছি তাই যেখানে যেখানে হাইলাইটার বা ব্লাশ ইউজ করিনি সেখানে সেখানে মেকআপটাকে সেট করে নিয়েছি। তো তারপরে আমি মাস্কারার জন্য ডেলি যেহেতু ইউজ করব তাই একটা ভালো মাস্কারা নিয়েছি, আর মার্সের মাস্কারার থেকে বেটার কিছু হতেই পারে না, তাই আমি মার্সের মাস্কারাটা ইউজ করে নিচ্ছি। তোমাদের ভালো লাগে, ভালো লাগবে এই মাস্কারাটা, যদি কেউ নিতে চাও তো নিতে পারো, মাস্কারাটা খুবই ভালো, 100 থেকে 200-এর মধ্যে পেয়ে যাবে তোমরা। তো তারপরে আমি ড্যাজলারের লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি, থিনভাবে একটা লাইনার ড্র করেছি, খুবই সিম্পলভাবে একটা লাইনার ক্রিয়েট করে নিয়েছি। তো লিপস্টিকের জন্য একটা 100 টাকার লিপস্টিক আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা 7 শেডের একটা লিপস্টিক, ইজিলি তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে। তো লিপস্টিকটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো লিপস্টিক শেডটা একদম ডার্ক ম্যাজেন্টা শেডের একটা লিপস্টিক, যেটা আমার খুবই ফেভারিট, আমি কোথাও গেলে এই শেডটা ছাড়া অন্য কিছু ইউজ করি না, আমার দারুণ লাগে। তারপরে আমি একটা বিন্দি ওয়্যার করেছি আর একটা সিঁদুর পরে নিয়ে আমার লুকটাকে কমপ্লিট করে নেবো। তো মেকআপটাকে ফিক্স করে নিয়েছি। আর হ্যাঁ গাইজ, যদি তোমাদের এই লুকটা ভালো লাগে তাহলে কিন্তু বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থাকো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমার ভিডিওগুলো, লং ভিডিওগুলো প্লিজ ওয়াচ করো। তোমরা খুব ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ।